सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस E7 चैनले आपनाके स्वागतम। चले एलाम आरेकटी टेस्टी रेसिपी निये। आजकेर रेसिपी पाका आम दिए खुबी सुस्वादु एकटी डेजार्ट। आमेर संगे मिल्क एड करे चमत्कार ए रेसिपिटी तैरी करेछि। साथे एड करेछि आरो दुटी उपकरण। खुबी सुस्वादुभावे आजकेर रेसिपिटी आपनादेर जन्य तैरी करेछि। आशा करछि आमार आजकेर रेसिपिटी सकलेर खुबी भालो लागबे। जारा एकटु वैचित्र्यपूर्ण नास्ता पछन्द करेन तादेर जन्य आजकेर रेसिपिटी निये आसा। आजकेर रेसिपिते आमि कि कि उपकरण एड करलाम, किभाबे एटी तैरी करे निएछि ता देखते होले आमार भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि चमत्कार रेसिपिटी सकलेर खुबी भालो लागबे। पाका आम दिए डेजार्ट तैरिर जन्य एखाने निएछि दुटो पाका आम। आमगुलोर खोसार उपरे भालो करे धुए निएछि। खूब मिष्टि एबं पाका आम निये निते हबे। ए पर्याये आमगुलोके केटे निच्छि। आजकेर रेसिपिटी देखते थाकुन एबं उपभोग करते थाकुन। आमगुलोके केटे निलाम छोटो साइज करे। देखे निश्चय बोझा जाच्छे खूब छोटो करे साइज करे केटे निएछि। आमगुलो खूब पाका छिलो। खूब मिष्टि एबं पाका आम दिए आजकेर रेसिपिटी तैरी करेछि। आशा करछि आमार आजकेर रेसिपिटी सकलेर खुबी भालो लागबे। ए पर्याये एकटी ब्लेंडारे जा निएछि ताते आमगुलो एड करे दिच्छि। केटे नेওয়া আমগুলোকে ব্লেন্ড করে নেব। তারপর রেসিপিটি শুরু করব। আজকের রেসিপিটি খুব সহজভাবে তুলে ধরেছি। আশা করছি এই রেসিপিটি সকলের খুবই পছন্দ হবে। খুব সামান্য কিছু উপকরণে তৈরি করে নিলাম। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একটি মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে आमी चले जाच्छी अन्य उपकरणे। आमी एकटी बाटी नियेछी। प्रथमे एर माझे एड करे दिच्छी 2 टेबिल चामच तोकमा। कारा एभावे रेसिपिटी तैरी करेछेन आमाके कमेंटे जानिए दिते एकदमी भूले जाबेन ना। दिए दिलाम सामान्य एकटू पानी। तोकमागुलोके भिजिए नेब। चामचेर साहाज्ये नेड़े चेड़े निच्छी। এ পর্যায়ে 10 মিনিটের জন্য তোকমাগুলোকে ভিজিয়ে রাখছি। চুলো একটি হাঁড়িতে দিয়েছি 2 কাপ পানি। পানিটা সামান্য একটু ফুটে উঠলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলো পানিটা ফুটে ওঠার পরই অ্যাড করতে হবে। এখন চামচের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে কুক করে নিচ্ছি। খুব চমৎকার আনকমন এই রেসিপিটি। এভাবে একবার তৈরি করে দেখুন। আশা করছি ছোট বড় সকলেই খেতে খুবই ভালোবাসবে। অনবরত নেড়েচেড়ে সাবুদানাগুলোকে কুক করে নিচ্ছি। আমার সাবুদানাগুলো এখনো রান্না হয়নি। সাবুর সাদা অংশ যখন চলে যাবে তখনই বুঝে নিতে হবে যে সাবুদানাগুলো রান্না হয়ে গিয়েছে। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। চুলোর তাপ রেখেছি মাঝারিতে। আমের এই ভরা মৌসুমে চমৎকার রেসিপিটি একবার তৈরি করে দেখুন। আমার সাবুদানাগুলো হয়ে গিয়েছে। এই যে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে সাবুর সাদা অংশ চলে গিয়েছে। এই পর্যায়গুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ লিকুইড মিল্ক। এভাবে কারা এই রেসিপিটি ট্রাই করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা অ্যাড করার পর মিল্কটাকে কিছুক্ষণ কুক করে নেব।
মিল্কটা যখন একটুখানি গরম হয়ে উঠেছে সে পর্যায়ে এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে দিয়েছি প্রায় হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি মিল্কটা। কিছুক্ষণ কুক করে নিচ্ছি এবং ঘন করে নিচ্ছি মিল্কটাকে। দুধটা ফুটে উঠেছে, ঘন হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে নিলাম। প্রায় 10 মিনিটের মতো মাঝারি তাপে জাল করে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি এটিকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবং কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আমি সাবুদানাগুলো একটি বাটিতে নিয়েছি, এই যে সাবুদানাগুলো দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। দেখতে থাকুন আজকের রেসিপিটি। প্রথমেই এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই তোকমা। তোকমাগুলো ভিজে গিয়েছে খুব সুন্দরভাবে। সাবুদানার মাঝে তোকমাগুলো অ্যাড করে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করা সেই আমের পিউরিগুলো। আমি আমের পিউরিগুলোকে হাফ ব্লেন্ড করেছি, আপনারা চাইলে ফুল ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটু আস্ত রেখে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তারপর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি জাল করে নেওয়া সেই দুধগুলো। দুধটাকে অ্যাড করে দিয়েছি, তারপর মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর অন্য উপকরণ অ্যাড করব। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কেটে নেওয়া আম। ছোট সাইজ করে কেটে রাখা কিছু আম অ্যাড করে দিয়েছি, তারপর সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। খুব সহজভাবে আজকের রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এভাবে আমের এই ভরা মৌসুমে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, সকলেই খুবই ভালোবাসবে বলে আমার বিশ্বাস। আমি একদিন বলে নিয়েছি, তৈরি হয়ে গেল আম দিয়ে চমৎকার এই ডেজার্টটি। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন সহজ ও উপকারী রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।